ঈদ উপলক্ষে আজ মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত শিথিল হচ্ছে বিধিনিষেধ। এই সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ঈদ যাত্রা। আজ থেকে ঈদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হচ্ছে, তবে টিকিট কাটতে হবে অনলাইনে। চালু হবে অভ্যন্তরীণ বিমানের ফ্লাইট। ঈদকে কেন্দ্র করে খুলে দেওয়া হবে শপিং মল। এদিকে লকডাউন শিথিলের প্রজ্ঞাপনের পর থেকেই রাজধানীতে যান চলাচল বেড়েছে। স্বাস্থ্যবিধি মানার প্রতিও অনীহা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শিথিল অবস্থার পর 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সব অফিস, গণপরিবহন ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আবারও পূর্বের মতো সারা দেশে কঠোর লকডাউন চলবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কলেজ গেট এলাকায় আছেন আমাদের সহকর্মী খানাল আমিন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, কাল থেকে শিথিলের খবরে আজ লকডাউনের কি অবস্থা? চেকপোস্টগুলোর তৎপরতা কেমন দেখছেন? সিনথিয়া, আজকে হচ্ছে কঠোর লকডাউনের শেষ দিন, 14 দিন আজকে শেষ হচ্ছে। তো প্রথম দিন আমরা যেটি দেখেছিলাম, প্রথম কিংবা দ্বিতীয় তৃতীয় দিন আমরা যে বাস্তবতা দেখেছিলাম যে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বলে কিংবা যেসব সংস্থাগুলো লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করেছিল তাদের যে তৎপরতা ছিল, সেই তৎপরতা এখন আর লক্ষ্য করা যায় না। এবং তার ফলশ্রুতিতে আমরা যেটি দেখছি যে শুরু থেকে যে সংখ্যক গাড়ি ঘোড়া রাস্তায় ছিল, এখন তার চেয়ে অধিক সংখ্যক গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবং যদি আমরা বলি যে তিন দিন পর থেকে আস্তে আস্তে করে লকডাউন ভেঙে পড়েছিল এবং সেটি এখন এসে চূড়ান্ত পর্যায়ে রূপ ধারণ করেছে। তবে গতকাল যখন আবারও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন করে লকডাউন এবং লকডাউন শিথিলের বিষয়ে, তখন আমরা যেটি লক্ষ্য করেছি যে আজকে সকালবেলা যখন আমি গাবতলিতে যাই, তখন সেখানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের খুব একটা তোড়জোড় আমরা লক্ষ্য করতে পারিনি। কারণ আগামীকাল থেকে আন্তঃজেলা এবং অন্তঃজেলা সব ধরনের গণপরিবহনে কিন্তু চালু হচ্ছে। অর্থাৎ যারা চিন্তা করছিলেন যে বিভিন্ন উপায় অবলম্বন করে ভেঙে ভেঙে তার নিজের গ্রামের বাড়ি যাবেন, তারা সেই চিন্তা থেকে ফিরে এসেছেন। তারা হয়তো কালকে গণপরিবহন যেহেতু চালু হচ্ছে, সেজন্য তারা হয়তো কালকে যাবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে গাবতলি কিংবা আমরা যদি আরও যে পয়েন্টগুলো রয়েছে যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, এইসব জায়গাগুলোতে ঘর ফেরা মানুষের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে। আর তাছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, রাস্তাঘাটে যে একটু গাড়ির সংখ্যা বেশি, এর সঙ্গে যোগ দিয়েছে কুরবানির পশুবাহী গাড়িগুলো। কারণ আমরা জানি যে আগামী 17 জুলাই থেকে কিন্তু রাজধানীর যে পশুর হাটগুলো সেগুলো বেচাকেনার জন্য শুরু হবে। এর আগেই কিন্তু প্রস্তুতি সব সম্পন্ন করা হয়েছে এবং হাটগুলোতে এরই মধ্যে পশু নিয়ে যে পাইকার কিংবা খামারি তারা যাচ্ছেন, যার ফলে আমরা আজকে গাবতলির এই যে প্রধান সড়কটি আছে সেই সড়কটিতে আমরা অনেক পশু বোঝাই গাড়ি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে লকডাউন শুরুর দিকে যতটা কঠোরভাবে পালন করা হয়েছিল এবং বাস্তবায়নকারী সংস্থাগুলো যতটা কঠোর ছিল, শেষ দিকে এসে ততটাই ঢিলে ঢালা হয়ে গেছে। না কেউ মানছে, না যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তারা, না সাধারণ মানুষ। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কলেজ গেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।